হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? তো ফ্রেন্ডস, আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আজকে কথা বলবো আমরা কবুতরের ডিম পাড়ার লক্ষণ নিয়ে। আমার এই কবুতরগুলো এক সপ্তাহ হলো আমি হাট থেকে ক্রয় করেছি, এগুলো এখনও ডিম দেয়নি, কিন্তু ওদের ডিম পাড়ার লক্ষণগুলো ফুটে উঠেছে, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকে আমি যে লক্ষণগুলো বলবো, এই লক্ষণগুলো যদি আপনাদের কবুতরের মাঝে দেখেন তাহলে ধরে নেবেন যে কিছুদিনের মধ্যেই আপনার কবুতর ডিম দিয়ে দিবে। তো ফ্রেন্ডস, চলুন মূল আলোচনায় আসা যাক। আমার এই কবুতরগুলো প্রথমে ক্রস করেছে। আপনারা যদি কবুতরের ক্রস বা মেটিং করতে দেখেন তাহলে নিশ্চিন্ত থাকবেন যে 10 থেকে 7 দিনের মধ্যেই আপনার কবুতরগুলো ডিম পেড়ে দিবে। তারপরে দেখতে পারবেন আপনারা যে খোপ অথবা খাঁচার ভিতরে যদি আপনারা কবুতর পালন করেন, তার মধ্যে এরকম মালসা দিয়ে রাখলে ওরা অনেক কাঠি শলা এইসব নিয়ে জড়ো করবে। দেখবেন ছেলে ও মেয়ে কবুতরটা উভয়ই কাঠি শলা এগুলো নিয়ে বাসা তৈরি করছে, তাহলে বুঝবেন ডিম পাড়ার সময় খুব কাছেই চলে এসেছে। ডিম পাড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি লক্ষণ হচ্ছে মেয়ে কবুতরটির লেজ পিছন দিয়ে বাঁকা হয়ে যাবে। আপনার কবুতরের লেজ যদি পেছনের দিকে বাঁকা হয়ে যায় তাহলে আপনি শিওর ধরে নেবেন 2 থেকে 3 দিনের মধ্যেই আপনার কবুতর ডিম দিয়ে দিবে। আমার কবুতরটি দেখতে পাচ্ছেন পেছন দিয়ে লেজটা বাঁকা হয়ে আছে, কারণ তখন ওদের পেছনে খুব চাপ পড়ে, খুব ভারী হয়ে যায়, সেই জন্য পেছন দিকের লেজটা বাঁকা হয়ে থাকে। আর মেয়ে কবুতরটি খুব শান্তশিষ্ট হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন আমার কবুতরটি কিন্তু নড়াচড়া করছে না, খুব শান্তশিষ্টভাবে ওর মালসায় বসে আছে। এই সময় ছেলে ও মেয়ে কবুতর উভয়ই খালি মেটিং করবে, খুব ঘন ঘন মেটিং করবে। আর ওরা দেখবেন খাবারের পাত্রে যদি গ্রিড দিয়ে রাখেন, ওই যে দেখতে পাচ্ছেন আমি ইটের গুঁড়া দিয়ে রেখেছি, তা বেশি বেশি খাবে, ছেলে ও মেয়ে কবুতর দুজনেই খাবে। ডিম পাড়ার আগে অবশ্যই গ্রিড দিয়ে রাখবেন। আপনারা যদি ডিমের খোসা গুঁড়ো করে দেন তাহলে কিন্তু খুবই ভালো হয়। আমি দেখতে পাচ্ছেন গ্রিড দিয়ে রেখেছি, এই পাশে রিনা WS এই ওষুধটা দিয়ে রেখেছি পানির সাথে গুলিয়ে, আর এখানে বেশি পরিমাণে খাবার দিয়ে রেখেছি, কারণ এই সময় অনেক বেশি খাবার খায়। দেখতে পাচ্ছেন আমার কবুতরটা সব কিছু নিয়ে খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছে। সো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।